নতুন বৌদি চালিয়ে দে একটু। হ্যাঁ নতুন বৌদি, এই তো নতুন বৌদি। সরি দাদু ভাই, আজকে তোমার চাটা আনতে একটু দেরি হয়ে গেল, এই নাও তোমার চা। কি ভাবছো কখন নন্দিনী এসে তোমার সেবা শুশ্রূষা আরম্ভ করবে? তুমি মূর্খের স্বর্গে বাস করছো। শোনো, এ সমস্ত মেয়েরা কি ধান্দা এ বাড়িতে আসে আমার পরিষ্কার জানা আছে, তোমরা বুঝতে পারবে না। আর এদিকে অত উদ্দেশ্য সাধনই হয়ে গেছে, শানুকে বিয়ে করার পর এ বাড়ির ছোট বউ, তারপর কালকে আবার ফুলসজ্জা গেছে, এখনো তোমায় তেল দিতে আসবে, তোমার চা ওষুধ নিয়ে আসবে। প্লিজ অনু চুপ করো। চা খাওয়ার আগে এই ওষুধটা খেয়ে নিও, এই কদিন খুব অনিয়ম হয়েছে, আবার যদি ব্যথাটা বাড়ে। আশীর্বাদ করো যেন চাকরিটা আমার হয়ে যায়। চাকরির ইন্টারভিউ দিতে সঞ্জু, চাকরি কোথায়? মিস্টার আগরওয়ালের অফিসে। মিস্টার আগরওয়াল কে সে? মিস্টার আগরওয়াল হলেন আমার বাবার বন্ধু, সেদিন শ্মশানে আলাপ হয়েছিল। দেখেছিস নন্দিনী, আমার সঞ্জু কত বড় হয়ে গেছে। পিসু আর পরিচিত কে এই মিস্টার আগরওয়াল? গুড মর্নিং আঙ্কেল। মর্নিং। বলছি কালকে তো মালা আন্টি আর সৈনি এখানে এসেছিল, মানে শানুর ফুলসজ্জায়, কিন্তু আমি আর অদিতি পার্টিসিপেট করিনি। এই সবগুলো আমি জানি, কাজের কথাটা বলো। বলছি আঙ্কেল, অ্যাকচুয়ালি টাকাটা মানে এত দিক থেকে এতভাবে চাপে পড়েছি না। আচ্ছা অয়ন, নন্দিনীকে কেমন বুঝছো? একটা বিহায়া নির্লজ্জ মেয়ে। তুমি যে বিশেষণগুলো প্রয়োগ করলে নন্দিনীর ক্ষেত্রে, তার চাইতে ভালো হতো, অ্যাপ্রোপ্রিয়েট হতো অন্য আর একটু কিছু বললে। বুদ্ধিমতী, কাজটা ঠিক ঠিক করো, টাকাটা কোনো ফ্যাক্টর হবে না। মাইন্ড ইট, ইটস আ ডিল। ওকে, কি বাবা মামনি কোথায় গেল? বললো তো এক্ষুনি আসছে। তুমি পারো বটে সত্যি, ঘুম থেকে উঠতে না উঠতেই ব্যবসার কথা। আজকের দিনটা ছাড়ো না এসব, সকলে মিলে একসঙ্গে চা খাই। ঠিক আছে, আসলে এই ডিলটা এত লাভজনক। এনিওয়ে দাও চা দাও। হ্যালো, কি হলো, ফোনটা কেটে দিচ্ছ কেন? আরে বাবা কাটতেই যাবো কেন, ওই নেটওয়ার্ক ফেলিওর। ও, তোমার সঙ্গে আমার খুব দরকার আছে অয়ন। কালকে রাতে তুমি ফোনটা অফ করে দিলে, আজকে সকালে বললে ফোন করবে অথচ করলে না। না না, ফোন অফ করতে যাবো কেন হঠাৎ, চার্জ চলে গেছিল। এনিওয়ে বলো কি বলবে। তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা খুব দরকার। আচ্ছা আমি তো এখন বাইরে আছি, আমি আগে কলকাতায় ফিরি তারপর তুমি দাও। Oh,